মা সন্তানের জন্য নিজেকে সম্পূর্ণ বিলিয়ে দেন বেঁচে থাকা এবং তার মঙ্গলে মা নিঃস্বার্থ এই চিরন্তন সত্যটি শুধুমাত্র মানুষের মধ্যেই নয় প্রকৃতির অন্য প্রাণীদের ক্ষেত্রেও এটি সত্য তেমনি এক প্রাণীর নাম মাকসা মাকসার ডিম ফুটে বাচ্চা বের হয় মা মাকসা সেই ডিম নিজের দেহে বহন করে বাচ্চা না হওয়া পর্যন্ত যখন বাচ্চা হয় তখন মা বাচ্চাদের বাঁচিয়ে রাখার জন্য নিজের শরীর বিলিয়ে দেয় তাদের খাবারের জন্য বাচ্চা মাকসারা মা মাকসার খেতে শুরু করে ঠুকরে ঠুকরে সন্তানের জন্য মা হজম করে সব কষ্ট যন্ত্রণা এমনই করে একসময় মায়ের পুরু দেহই চলে যায় সন্তানদের পেটে মাকড়সা মায়ের সন্তানের জন্য এই আত্মত্যাগের কারণে পৃথিবীর শ্রেষ্ঠ মা হিসেবে মাকড়সা স্থান অনেক উপরে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ